আমরা ছাত্র যাতে এখানে আসে সেই জন্য শিখে সেই জন্য আমরা প্রতিষ্ঠান করেছি সুতরাং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার নম্র হওয়া দরকার তাকে শেখানোর মানসিকতা থাকা দরকার রাগ আমাদের পরিহার করা দরকার তাই না আপনি কি ছেলের মানুষের কাছে বলে বেড়াবেন বলে বেড়াবেন না তাহলে আমি তো সেই পিতার স্থানে আমি শিক্ষক পিতার স্থানে সুতরাং আমি এই ছাত্রদের দোষ আমরা গোপন করব এটা কখনো প্রকাশ করে দেবো না তাহলে আমি ছাত্রকে উপদেশ দিচ্ছি অথচ আমি সেটা নিজে এটা করছি না তাহলে এটা তো আমাদের জন্য ঠিক নয় তাই না সুতরাং আমি তার দোষগুলি না বলে আমি তার গুণ যা আছে আরে বাবা তুমি তো ক্লাসে ভালোই পড়া পারো তা তুমি অন্য অমুককে বলে দাও তো তাই না তুমি তো পড়া ভালো পারো বা এই তোমরা যদি এইটা আজকে যদি তুমি এই অঙ্কটা করে দিতে পারো তাহলে তোমাকে আমি একটা কলম উপহার দেব কলমের দাম কত পাঁচ টাকা তাই না অথবা আপনি এক টাকা দামের একটা চকলেট দেবেন ওই একটা চকলেট পেয়ে পরের দিন থেকে কিন্তু দুষ্টমে ওর অনেক কমে যাবে

আজকের অনুষ্ঠানে মহতারম সভাপতি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব কর্মকর্তা বৃন্দ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সেই সাথে প্রতিষ্ঠান প্রধান বৃন্দ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই প্রতিকূল পরিবেশ বলব এই কারণে যে আবার নতুন করে করোনা বা অমিকরণের দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেজন্য তার মধ্যে দিয়েও যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন এবং এখানে উপস্থিত হয়ে আমাদেরকে শিক্ষা আন্দোলনের কার্যক্রমকে অব্যাহত রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি একাধারে যেমন একজন আদর্শ দিন প্রচারক ছিলেন সংস্কারক ছিলেন তেমনি তিনি ছিলেন এই পৃথিবীর অনন্য শিক্ষক যার জীবনের এমন কোনো দিক নাই যেখানে মানবতার জন্য কোনো শিক্ষা নাই সুতরাং যে রাসুল আমাদের জন্য এসেছিলেন তিনি আমাদেরকে জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে যথাযথ দিক নির্দেশনা দিয়ে গেছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা জিনিস আমরা সবাই উপলব্ধি করছি রসুল সাল্লাহ আলু আসাল্লাম তিনি আমাদেরকে আহলে সুফাকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেই সাথে সাহবাইকরামকে যেভাবে তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তিনি প্রশিক্ষিত করেছেন আমরা কিন্তু তারই সেই শিক্ষা থেকে আলোক পেয়ে আজকে আমরা নিজেরা যেমন আলোকিত ঠিক তেমনিভাবে আমরা এক একটা আলোকিত জাতি একটা শ্রেণী কিছু মানুষ আমরা তৈরি করার সেই ব্রত নিয়ে আমরা কাজ করছি সুতরাং জাতির যে আমানত আমাদের উপরে অর্পিত হয়েছে এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই একজন অভিভাবক আপনার আমার কাছে তার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে দিয়ে আপনার কাছে দিয়ে সে নিশ্চিত থাকে যে আমার ছেলেটা এখান থেকে একটা আদর্শ শিক্ষা গ্রহণ করবে সে একজন মানুষের মতো মানুষ হবে কিন্তু যদি আমি আপনি তার সেই আমানত রক্ষা করতে না পারি অর্থাৎ তাকে যদি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু যদি আমরা তাকে না দিতে পারি তাহলে আমানতের যথাযথ হক আদায় হবে না সেজন্য আমাদের প্রত্যেকের দরকার নিজের হৃদয় উচ্চারিত আমার ভিতরে যা আছে ততটুকু দিয়ে আমি আমার ওই আমানতটাকে আমানতের হকটাকে আদায় করার জন্য আমরা চেষ্টা করব তাই না আমার বিষয় হচ্ছে ছাত্র শিক্ষক ও অভিভাবক অভিভাবক আন্তঃসম্পর্ক উন্নয়ন দেখেন আমরা মানুষ মানুষ হিসাবে যদিও আল্লাহ রবুল আলমিনের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন প্রদত্ত আমাদের জন্ম একবার হয় কিন্তু আমাদের দ্বিতীয় আর একবার জন্ম হয় কিভাবে যখন আমরা শিক্ষা গ্রহণ করি বা শিক্ষা গ্রহণ করে একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাই তাই না আগে আমরা দেখতাম যে অভিভাবকরা স্কুলে এসে বা মাদ্রাসায় এসে শিক্ষকদেরকে বলতেন যে আমার ছেলেটা রেখে গেলাম আমি এর হাড় হাড়টি শুধু চাই এর গোষ্ঠ দরকার নেই তাই না এটা বলতেন না কিন্তু আপনি তাকে একজন মানুষের মতো মানুষ করে গড়ে দেবেন তাই না আজকে কিন্তু পরিবেশটা পরিবর্তন হয়েছে অবস্থার পরিবর্তন ঘটেছে কিন্তু প্রত্যেকটা অভিভাবক চান যে তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক তাই না পরিস্থিতির পরিবর্তন হলেও তার মানসিকতার পরিবর্তন কিন্তু হয়নি সুতরাং বাপ ছেলেকে জন্ম দিতে পারে তার সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু প্রকৃত শিক্ষা দিতে হলে শিক্ষকের দ্বারস্থ হতে হয় তার কাছে আসতে হয় তাই না তাহলে আমরাও কিন্তু সেই বাপের স্থানে এই জিনিসটা সবসময় আমাদের মনে রাখতে হবে সুতরাং একজন মানুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরেও যদি তার মধ্যে যথাযথ শিক্ষা না থাকে তাহলে কিন্তু তাকে প্রকৃত মানুষ বলা যায় না আল্লাহ বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামাকাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল কুমাযাব আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি আল্লাহ বলছেন কি কারণে অন্তরাছে তারা চিন্তা করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না তার মানে কি কিছুই শোনে না না যথাযথ আল্লাহ যেটা নির্দেশ করেছেন ওইটা শোনে না তাহলে যদি এটা না হয় তাহলে উল্লাই কালা নাম তারা হচ্ছে চতুষ বন্ত্রের মতো বালগুন আজাল বরং তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ যদি তার মধ্যে মানবতা না থাকে তাহলে ও যথাযথ মানুষ হয় না সেজন্য শিক্ষা দরকার আমরা সেই শিক্ষা দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে আমাদের ছাত্রদেরকে সেই শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করেছি তাই না দেখেন মানুষের জীবনে তিনটি পর্যায় থাকে তিনটি পর্যায় থাকে একটা হলো অর্জন দুই নম্বর হলো অভিব্যক্তি তিন নম্বর হলো সৃষ্টি শিক্ষক যদি যথাযথ অর্জন তার না হয় কখন অর্জন করবে ছাত্র জীবনে অর্জন তার যদি তার না থাকে সে পরবর্তীতে এই অর্জনের অভিব্যক্তি কশ্চিন কালেও ঘটাতে পারবে না আমরা অনেকেই আলিয়া মাদ্রাসায় শিক্ষা লেখাপড়া করেছি আলিয়া মাদ্রাসার দোষ বলছি না কিন্তু আমাদের ব্যবস্থাপনা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই আটাশি সালে যখন যাত্রাবাড়িতে পড়ি মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ায় তখন আমাদের শিক্ষক বলতেন আলিয়া আলিয়া থেকে আসছে আলিয়া খালিয়া খালিয়া মানে খালিয়া তো মিনাল আইল ও এলেম থেকে খালি বুঝছেন এইটা বোঝানোর জন্য তিনি সংক্ষেপে বলতেন আলিয়া মানে খালিয়া আসলে এক এমনি এমনি হয়নি একদিকে শিক্ষা ব্যবস্থা আর একদিকে দেখেন নিয়োগ বাণিজ্য এইসব কারণে এই অযোগ্য শিক্ষকরা এখানে টাকা দিয়ে আজকে নিয়োগ প্রাপ্ত হচ্ছে যে কারণে ও পড়াবি কি নিজেই তো জানে না তো পড়াবি কি সুতরাং গাইড নির্ভর আজকে আমাদের শিক্ষক হয়ে গেছে তাই না অত্যন্ত মানে আমাদের জন্য এটা লজ্জাকার পরবর্তী প্রজন্মের জন্য এটা অত্যন্ত দুঃখজনক তাহলে শিক্ষক তার যদি অর্জন থাকে সে ছাত্র সামনে দিতে পারবে সে অভিব্যক্তি ঘটাতে পারবে আর ছাত্র যদি না শেখে নতুন সৃষ্টির প্রেরণা সে কখনোই পাবে না আজকে আমাদের ছোট ছোট ছেলেরা দেখবেন বিজ্ঞান মেলায় কত সুন্দর সুন্দর আবিষ্কার উপহার দেয় তাই না কিন্তু এই ছেলেটা যখন তার মেধার বিকাশ ঘটার যে সময়টা সেই সময় মেধা আমাদের থেকে পাচার হয়ে যায় অন্য জায়গায় চলে যায় আমাদের দেশে থাকে না তাহলে এই জিনিসগুলি আমাদের দরকার আমরা যথাযথ শিক্ষা অর্জন করব আমরা ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করব এবং ছাত্রদের মধ্যে এই অনুপ্রেরণা আমরা জাগিয়ে তুলবো যাতে করে সে পরবর্তী জীবনে সৃষ্টিশীল হয় সে যেন তার শিক্ষাটাকে নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের দেশের প্রেক্ষাপটে সে যেন ওটাকে কাজে লাগাতে পারে তাই না এটা আমাদের চেষ্টা করতে হবে আজকে আমি সব সম্পর্ক উন্নয়নের কয়েকটি দিক আপনাদের সামনে উল্লেখ করতে চাই প্রথমত ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন আবু হরা রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইননামা আনালা কুম্বি ওয়ালেদ আমি তোমাদের জন্য পিতার স্থানে ও মুকুম আমি তোমাদেরকে শিক্ষা দেব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বরিস্তু লে উতাম মেমা মাকার মাল আখলাক আমি তোমাদেরকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি হাদিস হচ্ছে আবু দাউদের আট নম্বর এবং সহিউল জামে দুই হাজার তিনশো ছেচল্লিশ আবু দাউদ হাদিস নাম্বার আট এবং সহিউল জামে দুই হাজার তিনশো ছেচল্লিশ তাহলে রাসুল বলছেন আমি তোমাদের জন্য পিতার স্থানে মানে পিতা যেমন তার সন্তানকে স্নেহ করে রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু তার সাহাবিকে ততোধিক ভালোবাসতেন তাই না এর চেয়েও বেশি ভালোবাসতেন যে কারণে রাসুল সাল্লা সাল্লাম চেষ্টা করতেন সর্বস্ব দিয়ে তাদেরকে শিক্ষিত করার জাহান নাম থেকে বাঁচানোর এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার দুই নম্বর আমাদের সম্পর্ক হবে বন্ধু সুলভ ছাত্র কি আমাদের বন্ধু ছাত্র আমাদের বন্ধু নয় ফ্রেন্ডশিপ নয় বরং ফ্রেন্ডলি হতে হবে বন্ধু ভাবাপন্ন হতে হবে বন্ধু সুলভ হতে হবে কিন্তু বন্ধু নয় বুঝতে পারছেন বন্ধু মানে কি ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে তো আমরা চলি বন্ধু মানে এটা তার সাথে আমার মহব্বত থাকবে ভালোবাসা থাকবে কিন্তু তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব না বন্ধুত্ব হয় সমবয়সী তাই না তার সাথে বন্ধুত্ব ভাবাপন্ন আমার আচরণ থাকবে রসুল্লাহ সাল্লু আলিক আসালাম তিনি মহাজিবনে ইবনে জবাল রাজি একদিন বললেন ইয়া মহাজ ও হি বোকা হে মহাজ আমি অবশ্য অবশ্যই তোমাকে ভালোবাসি মহাজ বললেন আনা ও হেব্বো কাইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রসুল্লাহ আমিও আপনাকে ভালোবাসি ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো যদি তুমি আমাকে ভালোবেসেই দেখো ফালা তাদা আন তাকুলা ফিকুল্লি সালাতিন সুতরাং কোন সালাতে তুমি এটা বলতে ছাড়বে না কি বলবে রব্বি আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হসনি আবাদা দিক আল্লাহ তুমি আমাকে তোমার জিকের করার আর স্মরণ করার তুমি ক্ষমতা দান করো তোমার সুক্রিয়া জ্ঞাপন করার তুমি তৌফিক দান করো ইবাদাতে উত্তম রূপে তোমার এবাদত করার তৌফিক তুমি আমাকে দান করো শুনে তেরোশো তিন তাহলে আল্লাহ রসুল তাকে একটা কথা শিখাবেন তাই না একটা কথা আনাজকে মহাজকে বলবেন কিন্তু তার আগে বলছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি মাজকে বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন যে মহাজ আমি তোমাকে ভালোবাসি মাজও বলছেন আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি শিক্ষক সাত যদি ছাত্রকে ভালোবাসে তাহলে কখনোই সে তাকে শিখাতে বিরক্ত বোধ করবে না সে যদি ছাত্রকে ভালোবাসে তাহলে তার যতটুকু আছে ততটুকু সে দেওয়ার চেষ্টা করবে যদি ভালো না বাসে যে ছেলেটা যাকে ভালোবাসে না পিতা তাকে কি করে তাকে সম্পদের হয় মন্দটা দেয় অথবা তাকে কম দেয় অথবা তাকে বঞ্চিত করে যদিও বঞ্চিত বঞ্চিত করাটা হারাম তাহলে পিতা যদি এই কাজটা করে তাহলে শিক্ষকও যদি ছাত্রকে ভালোবাসতে না পারে তাহলে তার মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে না সে যথেষ্ট শিক্ষা দিতে পারবে না এক্ষেত্রে আপনারা সূরা আলে ইমরানের একশো উনষাট নম্বর আয়ত আপনারা কোট করতে পারেন আল্লাহ রাবুল আলামিন যেখানে বলছেন ফবিবা রসানতী মিনাল্লা হে লিংক তালাহুওয়ালা হুকুম তফাজ জন গালিজল গলবে লামফাজ জুমিন রাসুল যদি কঠোর হৃদয়ের হতেন সাহাবিরা তার থাকতো থাকতো না তিনি যদি রোড চরিত্রের হতেন তাহলে সাহাবিরা তার পাশে থাকতো না সুতরাং এটাও আপনারা লিখতে পারেন সুর ইমরান একশো উনষাট তিন নম্বরে আমাদের মধ্যে উভয়ের মধ্যে ধৈর্য সহিষ্ণুতা একটা থাকা দরকার ছাত্ররা ছোট্ট মানুষ বাচ্চা মানুষ কাজে তারা হই হুল্লোড়িগত করবেই তাই না এগুলো করতেই পারে আপনার ছেলেটা আপনার পাশে কি করে না একটা ছাত্র পাঁচবার বলতে পারব যে আমি বুঝিনি বলতেই পারে সে যদি না বোঝে তাহলে সে যে বোঝেনি এটা যে সাহস করে বলছে এটা আপনাকে স্বাগত জানানো দরকার আপনাকে অধৈর্য হওয়া উচিত নয় কারণ আমার আপনার সন্তান যখন বলে যে আব্বু আমি এটা বুঝতে পারিনি আমাকে একটু বলে দেন তখন আমরা কয়বার বলি একাধিক মানে দশ বারো বলি তাহারি একটা গল্প পড়েছেন না যে বাপ আর ছেলে বললো যে বাবা তুমি তো ছোট ছিলে তা তোমাকে তো আমি লালন পালন করেছি এখন আমি বড়ো হয়েছি তুমি কি আমার কথা শুনবে না বলছে হ্যাঁ শুনবো তাহলে চলো আমার সাথে নিয়ে গেছে এক একঝড়ি আপেল নিয়ে গেছে আর পাহাড়ের উপরে গেছে এবার বাপ আপেল না খেয়ে ফেলে দিচ্ছে বলছে যাও নিয়ে আসো আবার নিয়ে আসছো আবার ফেলে দিচ্ছে যাও নিয়ে আসো এভাবে করে পুরোটাই ফেলে দিয়েছ আবার নিয়ে তো পাহাড়ের উপর থেকে ফেলে দিতে আরামতে কতটা কষ্ট করে শেষে বাপ তো বুঝতে পারছে যে ছেলে অবশ্যই রাগ হচ্ছে তখন বলছে যে দেখো বাবা তুমি যখন ছোট ছিলে তখন তোমার সাথে আমি ছোট্ট বল নিয়ে খেলতাম তুমি শতবারও ফেলে দিয়েছ কিন্তু আমি খুশি হয়ে আমি আনন্দিত হয়ে তোমার বলটা আমি বারবার করিয়ে দিয়েছি আর তুমি আজকে বিরক্ত হচ্ছ তাহলে আমি আপনি এই ধৈর্য যদি মনে করি আমার সন্তানের ক্ষেত্রে আমি এটা করি তাহলে এই ছাত্ররাও আমার সন্তান তাই না রাসুল যেটা বললেন তাহলে তাকে যদি আমি আমার সন্তান ভাবতে পারি তাহলে অধৈর্য হওয়ার কোনো যৌক্তিকতা নাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে রাসুল্লাহ সাল্লাম আদর করে আব্বাস রাজি আল্লাহকে বললেন ইয়া ইয়া হে বচ্ছু শোন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব তাহলে রাসুল বারবার তাকে জিজ্ঞেস করছেন কিন্তু স্মরণ করার চেষ্টা করছে আবার আনাস থেকে সেই বুখারের উনপঞ্চাশ নম্বর একটি হাদিস আনাস আমি রাসুল সালামের পাশে চলছিলাম তার গায়ে একটা চাদর ছিল যার পাট ছিল মোটা এক বেদইনে সে রাসুলের চাদর ধরে এমন জোরে টান দিল যে রাসুলের ঘাড়ে দাগ বসে গেল তারপরে বললো যে আল্লাহ হে মোহাম্মদ আল্লাহ তোমাকে যে সম্পদের অধিকারী করেছেন তার থেকে আমাকে কিছু দাও রাসুল সাল্লাম তার দিকে তাকালেন আর তাকে হেসে দিলেন রাসুল রাগ করতে পারতেন না পারতেন আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার বা কোনো দায়িত্বশীল যদি হয় তখন সে আগে থাপ্পড় লাগাই দেবে অথবা সাথে যদি কেউ থাকে থাকবে ওকে আগে সাজতে কর তারপর দেখছি তাই না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতই ধৈর্যশীল তিনি হেসে দিলেন এই জন্য আসলেন যে চিন্তা করলেন যে বেদুইন মানুষ বর্বর মানুষ অশিক্ষিত মানুষ সে কার সাথে কেমন আচরণ করতে হয় এটা বোঝে না জানে না আপনার ছেলে আপনার ছাত্রটা ওর তেমনই ও ছোট্ট ছেলে ও কি শিক্ষকের সাথে কিভাবে আদব কায়দা বজায় রেখে কথা বলতে জানে জানে না আপনি তাকে শিখাবেন বাবা যখন দরজা দিয়ে আসবে তখন আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবা তাকে সালাম দিবা তারপর বলবা ওস্তাদি আমি কি আসতে পারি স্যার আমি কি আসতে পারি তাই না তাহলে আপনি এটা শেখান আগে ও তো শেখেনি শেখার জন্যই তো এখানে এসছে আপনি যদি আগেই তাকে বলেন যে বেআব আদব কায়দা না হ্যাঁ বেঞ্চের উপর বসে আছো তুমি ওভাবে নয় তাকে বলতে হবে যে বাবা এই হাই বেঞ্চের উপর বসতে হয় না এখানে তো আমরা কোরআন হাদিস রাখি এখানে তো বই পুস্তক রাখি তুমি এখানে বসছো এটা তো আদবের খেলা এটা ঠিক নয় আর এসে টেবিলের উপর বসছে ছাত্র বসতে পারে তো ছোট্ট বাচ্চা তা আপনি তাকে বলবেন যে বাবা এইটা কিন্তু বসার জায়গা নয় কিন্তু আচরণটা যদি আমাদের উল্টা হয় আমি আপনি যদি টেবিলের উপর বসে ছাত্রকে পড়াতে শুরু করি তাহলে ও কী করবে ওইটাই তো শিখবে তাই না সুতরাং তাকে নম্রভাবে ধৈর্য সহকারে আপনি তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ সে শিখবে একদিন বলে দেবেন আমার আপনার ব্রেনের চেয়ে একজন ছোট্ট বাচ্চার ব্রেন কিন্তু অত্যন্ত প্রখর প্রখর যদি না হয় আপনারা আমার কথা শুনে কি আমার বাচ্চাটা শিখতে পারে শিখতে পারেন ও কিন্তু আমাদের ভাষা নকল করেই শিখে সুতরাং আপনি তাকে একবার বলে দেবেন দেখবেন সে স্মরণ রাখবে কিন্তু যদি আপনি রায় গে একবার মায়ের আশ্বাস করেন তাহলে কিন্তু মনে রাখবেন আমার খুব মারতেই হয় মানুষকে আচ্ছা চার নাম্বার চার নম্বর আমাদের আচরণ হবে ন্যায় ইনসাপ আচরণটা অবশ্যই আমাদের ন্যায় ইনসাফপূর্ণ হতে হবে ক্লাসে তিরিশ চল্লিশ জন ছাত্র আছে তাই না সবার প্রতি ভালোবাসাটা সমান হবে না যেমন বাপ তার পাঁচটা সন্তানকে সমান ভালোবাসে না কারোর প্রতি বেশি কারোর প্রতি কম থাকে আপনারও ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে কম বেশি হতে পারে এটা কিন্তু আপনার নিজের অধিকারে নয় আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন এটা আল্লাহ প্রদত্ত কিন্তু আপনি কোনটা পারবেন সুষম ব্যবহার করতে পারবেন ন্যায় ইনসাফ করতে পারবেন না দুইটা ছেলে অন্যায় করেছে যদি তাকে শাস্তি দিতেই হয় তাহলে দুইটাকে সমানই দিতে হবে দুইটা ছেলে খাতায় লিখেছে যদি আপনাকে নাম্বার দিতেই হয় যদি কোনো ভুল ত্রুটি না থাকে একই রকম হয় তাহলে সমান নাম্বারই দিতে হবে আপনি যদি মুখ দেখে নাম্বার দেন তাহলে এটা ন্যায় বিচার হবে না আল্লাহ রবুল আলামিন বলছেন এড় হুয়া আক্রবলিত তাকোয়া তোমরা ন্যায় ইনসাফ করো সেটা হলো তাকোয়ার নিকটবর্তী তাহলে আমাদেরকে শুধু ওই বিচার ফ্যাসলার ক্ষেত্রেই ইনসাফ করতে হবে বিষয়টা এমনটা নয় একজন ছাত্র দেখবেন একই অন্যায়ের জন্য আপনি যদি একজনকে একটু প্রহার করেন আর একজনকে এমনি ছেড়ে দেন তাহলে ওই ছেলেটা মনে মনে দুঃখ পাবে সেই ছেলেটা মনে নিজে অপমানিত হবে সুতরাং এই জন্য আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি উপহারের ক্ষেত্রে সেটা যেমন ইনসাফ হবে আপনার মার্ক দেওয়ার ক্ষেত্রে সেটা যেমন ইনসাফ হবে আপনার আচরণের ক্ষেত্রে সেটাও ইনসাফ করতে হবে তাহলে আপনার সাথে ছাত্রর সাথে সম্পর্কে উন্নয়ন হবে আর যদি আপনি না করেন তাহলে যার সাথে ভালো আচরণ করলেন সে আপনাকে ভালোবাসবে আর দশটা ছেলে আপনাকে খারাপ মনে করবে কারণ তার মধ্যেও কিছুটা বোধ শক্তি আছে তাই না ন্যায় অন্যায় সেও কিছুটা বোঝে সুতরাং যখন আপনি একদিন দুই দিন পাঁচ দিন এরকম করবেন তখন অন্য ছেলেরা চিন্তা করবে স্যার ইনসাফ করে না স্যার ন্যায় বিচার করে না সুতরাং সেক্ষেত্রে অনেকের হৃদয় থেকে আমরা দূরে চলে যাব আমাদের এই চেষ্টা করতে হবে এবার আসি আমরা পাঁচ নম্বরে আমাদের নম্রতা এবং রাগ এটা পরিহার করতে হবে নম্রতা অবলম্বন করতে হবে আর রাগটাকে পরিহার করতে হবে রসুল্লা সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম একদিন তার কাছে তো বিভিন্ন মানুষ আসতো তাই না একদিন ইহুদিদের একটা দল রাসুলসল্লা সাল্লামের কাছে আসছে এসে রসুল সাল্লাহামের কাছে প্রবেশের অনুমতি চাইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রবেশের অনুমতি দিলেন কিন্তু তারা বললো আসসাম আলাইকা হে মোহাম্মদ হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক আয়সা রাজিউল্লাহা অত্যন্ত কেফে গেলেন তিনি তখন বললেন আলাইক মুসাম ওয়াল গাদব তোমাদের উপরে মৃত্যু হোক এবং আল্লাহর গজব নাজিল হোক রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তাকে বললেন মাহ ইয়া আয়সা থামো আয়সা তখন বলছে আল্লাহ রাসুল আপনি কি শোনেননি যে তারা কি বলেছে রাসুল বলছেন হ্যাঁ তুমি কি শোনো নি যে আমি কি উত্তর দিয়েছি তারা আমার মৃত্যুর কামনা করছে আমার ব্যাপারে তাদের দোয়া কবুল হবে না বদ এটা কবুল হবে না কিন্তু আমি অলাইকুমজি বলছি আমার দোয়া তাদের ব্যাপারে কবুল হয়ে যাবে সুতরাং আয়শা তুমি থামো তোমার জন্য আবশ্যিক হলো নম্রতা অবলম্বন করা কারণ আল্লাহ রবুল আলামিন নম্রতার বিনিময়ে যা দান করেন অন্য কোন কিছুর বিনিময়ে তা তিনি দান করেন না তাহলে আমি আপনি কি আমাদের এই ছাত্রদের ব্যাপারে আমরা নম্র হবে না অন্যায় করলেই আমরা যদি তার উপর খড়ভস্ত হয়ে যাই চড়াও হয়ে যাই তাহলে এটা আমাদের উচিত হবে না বরং তাকে ভালোবাসা দিয়ে তাকে আদর করে তাকে বুঝিয়ে তার সাথে কাউন্সেলিং করে আমাকে ওর যা ত্রুটি আছে সেগুলি সংশোধনের চেষ্টা করতে হবে একটা ক্লাসের মধ্যে কয়জন ছেলে দুষ্ট থাকে দুই একজন খুব বেশি না কিন্তু তাহলে দুই একজন ছেলেকে কি নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না এই দুষ্ট ছেলেটাকে যদি আপনি প্রতিদিন বললেন এই বাবা আসো আবদুল্লাহ দেখে আসো আসো লেখো তো তুমি এখানে বেলাক বোর্ডে তো দুই যোগ দুই কত হয় মানে ছোট ক্লাসের আর পরের দিন আপনি তাকে ডাকলেন এবার বিয়োগ শিখাচ্ছেন এই দুই থেকে দুই বিয়োগ করতো আবদুল্লাহ তুমি এখানে লেখো বেলাক অদুষ্টমী করার শুধু সুযোগ পাবে ও দুষ্টামি করার সুযোগ পাবে না এই একটা বিষয় আপনি এভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন যে ছেলেটা পিছনে পারে না প্রতিদিন ধরে নেন পড়া পারে না এখন আপনার এত রাগ লাগছে যে এত কষ্ট করে পড়াই পড়াই পারে না প্রতিদিন আরে না পারতে পারে একটা ক্লাসে বিভিন্ন ধরনের ছেলে থাকতে পারে সুতরাং আপনি সেখানে তার সাথে আপনি নমনীয়তা অবলম্বন করে তাকে ডেকে আনেন বাবা তোমার সমস্যাটা কি বলো তো বাড়িতে তোমাকে পড়ানোর কেউ নাই বলছে না নাই তারা তুমি আপনি অভিভাবকের সাথে যোগাযোগ করতে পারেন একটু সময় নিয়ে অভিভাবকের সাথে যোগাযোগ করেন বা তাকে বলেন তোমার সমস্যা কোথায় তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করছি অথবা তুমি ক্লাসের পরে দশ মিনিট থামো আমি তোমাকে সহযোগিতা করছি আপনি যদি তাকে একদিন দুই দিন বলেন তাহলে সে দেখবেন কিন্তু অন্যদিন না পারলে এসে আপনাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছি আমি আজকে পড়াটা করাটা পড়াটা পারিনি তাহলে এটা ভালো নাকি আপনি তাকে দুই বাড়ি মারলেন সে লজ্জায় ঘৃণায় অপমানে পরের দিন স্কুলে আসবে না কোনটা ভালো আমরা তো ছাত্রদেরকে তাড়াই দেওয়ার জন্য স্কুল করিনি তাই না প্রতিষ্ঠান করিনি আমরা ছাত্র যাতে এখানে আসে সে যেন শিখে সেই জন্য আমরা প্রতিষ্ঠান করেছি সুতরাং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার নম্র হওয়া দরকার তাকে শিখানোর মানসিকতা থাকা দরকার রাগ আমাদের পরিহার করা দরকার তাই না আমরা আল্লাহলাম মানুষ হাদিস করানো অনেকেই জানি রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম তিনি জনক সাহাবিকে বললেন আইসা আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আমাকে বুদ্ধ দিন রাসুল বললেন লাতা রাগ না আবার বললেন আমাকে বুদ্ধি রাসুল বলছেন রাগ করো না তিন তিনবার তিনি বললেন তিনি একবারই বললেন এক কথাই বললেন বারবার যে রাগ করো না হাদিসগুলি আমরা পড়ি কিন্তু আমরা যদি এগুলি না মানি তাহলে কি হাক আদায় হবে রাসুল সাল্লামের কথা তো আমাদেরকে মানতে হবে আল্লাহ বলছেন ওমা আতা কুমুর রসুল হুক ফুজু নাহা ওমা নাহক ফান্তাহু রাসুল তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও তিনি আরো বলেছেন কুস্তিতে হারাই দেওয়াই বীরত্বের পরিচয় নয় বরং বীরত্বের পরিচয় হলো রাগের সময় রাগকে দমন করতে পারা নিয়ন্ত্রণ করতে পারা এতই রাগ হয়েছে মানে মনে হচ্ছে যে মায়েরা ওকে শেষ করে দিই কিন্তু এই সময় আপনার না মারাটা ধৈর্য ধারণ করাটাই উচিত হবে সমাজের স্বল্পতার কারণে আমরা বেশি বিস্তারিত বলতে যাচ্ছি না ও হাদিস বললাম আচ্ছা পরে বলে দেবেন আচ্ছা এবারে লেখেন ছয় নাম্বার আমাদেরকে সব সময় পজিটিভ মাইন্ডের হওয়া দরকার মানে যেদিক ভালো ভালো গুণটা আমাদের গ্রহণ করা দরকার যেগুলি না বোধক গুণ সেগুলি বাদ দেওয়া দরকার যেমন অনেক সময় ক্লাসের মধ্যে একটা ছাত্র সব সবসময় দুষ্টম করে এখন আপনি অভিভাবককে কি বলবেন অভিভাবককে কি বলবেন যে আপনার ছেলেটা এতই দুষ্টামি করে যে ক্লাসে আমাদের মানে পড়ানোটাই অসম্ভব হয়ে যায় এটা তো সত্য কথা তাই না বাস্তব কথা কিন্তু কিন্তু এতেই অভিভাবকটা মন খারাপ করবে তখন আমাদের কি করতে হবে আমাদের তাকে বুঝাতে হবে অভিভাবককে বলতে হবে যে ভাই আমাদের আপনার বাচ্চাটা একটু চঞ্চল বেশি দেখা যায় বারবার প্রয়োজন ছাড়াও অনেক সময় পানি খেতে বলে জীবনে খেতে যাব স্যার আমাকে একটু অনুমতি দেন বাইরে যাব তাতে কি হয় এই বারবার অনুমতি চাইতে আসলে বা বারবার যখন বলে তখন কিন্তু মানে পড়ানোটা একটা নষ্ট হয়ে তো ভাই আপনি একটা কাজ করলে ভালো হয় আপনি যদি বাচ্চাটাকে একটু বাড়িতে বসে বুঝিয়ে দেন যেন ক্লাসে ডিস্টার্ব না করে যেন সে ক্লাসে আর আরেকজনের সাথে মিলেমিশে যেন পড়াটা শোনে তাহলে একদিকে দো দোষ বলা হয়ে গেল আর একদিকে কিন্তু আপনার মানে কাজটাও হয়ে গেলো তাই না একদিকে আপনি দোষটাও বলে ফেললেন আর একদিকে কাজটাও বলেন আবার আর একটা জিনিস একটা ছেলে সবসময় দুষ্টামি করে বারবার অভিযোগটা অভিভাবকের কাছে দেওয়াটা এটা কিন্তু আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার এটা আমাদের ব্যক্তিত্ব নয় আপনি তো শিক্ষক তাকে নিয়ন্ত্রণ করার মানুষ মানে যোগ্যতা অর্জন করাটাই আপনার আমার কর্তব্য তাই না এটা দরকার আমি যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমি কেমন শিক্ষক হলাম সুতরাং আমি তার দোষগুলি না বলে আমি তার গুণ যা আছে আরে বাবা তুমি তো ক্লাসে ভালোই পড়া পারো তা তুমি অন্য অমুককে বলে দাও তো তাই না তুমি তো পড়া ভালো পারো বা এই তোমরা যদি এইটা আজকে যদি তুমি এই অঙ্কটা করে দিতে পারো তাহলে তোমাকে আমি একটা কলম উপহার দেবো কলমের দাম কত পাঁচ টাকা তাই না অথবা আপনি এক টাকা দামের একটা চকলেট দেবেন ওই একটা চকলেট পেয়ে পরের দিন থেকে কিন্তু দুষ্টামি ওর অনেক কমে যাবে একটা চকলেট পেয়ে দুষ্টামি কমে যাবে মানে সে তখন চিন্তা করবে চকলেটের আসে আজকে ভালো করে শুনলে তাহলে স্যার আমাকে আবার চকলেট দিবে তাই না আপনার পাঁচ টাকা খরচ হোক সমস্যা নাই কিন্তু এর মধ্যে আপনার পাঁচ লাখ টাকার উপকার হবে ইনশাল্লাহ সাত নম্বর আমাদের আচরণ চারিত্রিক উন্নয়ন হওয়া দরকার তাই না আল্লাহ রবুল আলমিন বললেন এল্লাদিন আহ মানো লিমাতা কুলুনা মালাতা ফালুন সুরাসফ দুই নম্বর আয় তাহলে আচরণ আমার যদি ভালো না হয় আমার ছাত্রকে আচরণ ভালো হবে ছাত্রের কখনো ভালো হবে না ওই যে একটু আগে বলছিলাম যে আপনি যদি ক্লাস বেঞ্চের উপরে বসেন বা টেবিলের উপরে বসেন তো ছাত্র তো টেবিলের উপর বসাটা আমার কাছ থেকে শিখছে তাহলে আচরণটা আমাদের এমন হতে হবে যে আমার কোনো জিনিস দেখে যেন আমার ছাত্র এটা অনুসরণ না করে আমরা কিছুদিন আগে আমাদের আর একটা শিক্ষক প্রশিক্ষণ হয়েছিল তো সেখানে একটা বিষয়ে আমরা সেখানে ছাত্র মানে আপনাদের আপনার সম্মানিত শিক্ষক আমরা তাদেরকে একটু সতর্ক করেছি বা দৃষ্টি আকর্ষণ করেছি সেটা এই মনে করেন আমরা তো স্বাভাবিকভাবে পোশাক পরিচ্ছদ এগুলি পরিধান করি তাই না তো আমি কিন্তু আমি আপনি প্রাইমারি টিচার হই আর একজন কিন্ডার গার্ডেনের টিচার হই আমি কিন্তু একজন শিক্ষক তাই না আর ছাত্রর কাছে আমি কিন্তু একজন অনুসরণীয় ব্যক্তি তাহলে আমার কথা আমার চলা আমার আচরণ আমার সব কিছু কিন্তু একটা শিক্ষার্থী অনুসরণ করে দেখবেন অনেক ক্ষেত্রে পিতা মাতার চেয়ে প্রিয় শিক্ষককে ছাত্রীরা বেশি অনুসরণ করে পিতার চেয়ে বেশি অগ্রাধিকার দেয় তাহলে আপনার আমার চরিত্র আচরণ ভালো হতে হবে না এই চরিত্র আচরণের মধ্যে যেমন আপনার কথাবার্তা আছে ঠিক তেমনিভাবে আপনার পোশাক পরিচ্ছদ আছে ঠিক তেমনিভাবে আপনার চাল চলন আছে পোশাক পরিচ্ছদ আমরা দাড়ি চুল আমাদের আছে তাই না আমরা তো দাড়ি রাখি তা সব সময় পরিপাটি হওয়া দরকার সুন্দর রাখা দরকার মানে আচরি একটু সুন্দর রাখা দরকার উস্কো খুস্কো চুলে আপনি দৌড়িয়ে ক্লাসে চলে গেলেন এটা হবে না এটা চলবে না বরং আপনার টুপিটা ঠিক আছে কিনা। আপনার যদি টুপি না পরেন তাহলে আপনার চুলটা সুন্দর করে পরিপাটি করা আছে কি না আপনি একটা কাপড় পরে আসছেন সেটা হয়তো এখন এমন করা ছিল আপনি দৌড়ে ওইভাবে পরে চলে আসছেন না এটা ঠিক নয় বরং আপনি কাপড় যাই আছে সেটা দামি হোক আর সেটা কম দামি হোক এটা বিষয় নয় বরং আপনি একটা পরিপাটি সুন্দর পোশাক পরে সাঁতারের সামনে আপনি দাঁড়াবেন তাহলে ছাত্রটাও দেখবে স্যারের জামায় কখনো ভাস পড়ে না সুতরাং আমি ওইভাবে স্থির করে জামা পড়া শিখব এটা কি অন্যায় এটা কি অপচয় আমরা তো বড় অস করবেন যে এইসব অপচয় করা কি দরকার আসলে এগুলি অপচয় নাই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি তো এগুলি শিখিয়েছেন পরিবারটি থাকতে বলছেন না একজন এক সাহাবি আসলে দেখলে উঠু উস্কো খুস্কো চুল আছে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মানকান আল্লাহরাত ফলে উক্রিম যার চুল আছে সে যেন চুলটাকে পরিপাটি করে তাহলে চুল থাকলে ইয়েলোমেলো কুস্কু থাকবে এটা কিন্তু আমাদের আচরণ নয় কথাবার্তায় আমার মিল থাকতে হবে আমি ছাত্রকে উপদেশ দিচ্ছি কখনো গালাগালি করবেন আমি মিথ্যা কথা বলবে না আমি যদি আবার এই ছাত্রদেরকে স্টুপিট গর্ধব কথাকার কিচ্ছু বোঝে না জানোয়ার এগুলি যদি আমরা ইউজ করি তাহলে ছাত্রটা কি শিখবে এগুলি শিখবে না সুতরাং এই কথাগুলি কখনো বলা যাবে না আপনি ছাত্রর সামনে কখনো গালি দেবেন না আপনি যদি গালি দেন তাহলে ছাত্র কি শেখবো তো গালি দেওয়াই শিখবে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলছেন সেবাবুল মুসলিমে ফুসুফ ওকে তালহু কফরুন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি এখন কোন ছাত্র যদি এই হাদিস জানে আপনি গালি দিলেন তখন তো স্যার বলতে পারে স্যার রাসূল তো নিষেধ করেছেন এটা তো পাপে পাপ কাজ তাহলে এটা আমাদের আচরণে ফুটে উঠবে যেগুলি আমরা শিক্ষে দেব সেগুলি যেন আমরা নিজেরাও আমল করি এই গত বছর মানে দু সালে সম্ভবত এক শিক্ষক প্রশিক্ষণে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক প্রফেসর সামাদ সাহেব এসেছিলেন তাই না মনে আছে আপনাদের অনেক উনি কিন্তু একটা কথা বলছিলেন আপনাদের মনে আছে কি না আমার মনে আছে উনি বলছিলেন যে দেখেন আমি কিন্তু এমন কোন শিক্ষক না যে আমি একটা জিনিস মুখস্থ করে এসে আপনাদের কাছে আমি ওই এলএমের ওই ধরেন যে কী বলে ব্যারেল মানে তেলের ব্যারেল ওইরকম এসে আপনাদের কাছে ঢেলে দিলাম আর আপনারা মুখস্থ গেলেন আমি এমন কোনো শিক্ষক না আচ্ছা ওনার সব কথা বলে আমি বলছি না বরং আমি এটা বলতে চাচ্ছি আল্লাহ আল্লাহর যেটা বললেন লিমা যে কাজ তোমরা না সে কথা কেন বলো তাহলে আমি ছাত্রকে উপদেশ দিচ্ছি অথচ আমি সেটা নিজে এটা করছি না তাহলে এটা তো আমাদের জন্য ঠিক নয় তাই না আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তার পারিবারিক জীবনের একটা কথা তিনি উল্লেখ করে তিনি বললেন যে দেখো আমি আমার স্ত্রীর জন্য ওইরূপ মণ্ডিত হতে পছন্দ করি যেভাবে সে পরিপেটি এটা আমি পছন্দ করি তাহলে আবদুল্লাহ আব্বাস তার পরিবারের কথা বলছেন আমি যদি আমার ক্লাসটাকে আমি যদি আমার এই প্রতিষ্ঠানটাকে আমার পরিবার মনে করি তাহলে আমার ছাত্ররা আমার আচরণ দেখে শিখবে তাই না অবশ্যই সেক্ষেত্রে আমার কথাবার্তা আমার চাল চরণ সবসময় সুন্দর হতে হবে ক্লাসে ঢুকেই আপনি কি করবেন আমাদের কি করা দরকার তো সালাম দেবে তাই না তাহলে আপনি যদি সালাম দেন যে ছেলেটা বাইরে থেকে আসবে পরে সেও কিন্তু সালাম দিয়ে ঢুকবে তাকে আর বলতে হবে না তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কথা কাজে মিল থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে ছাত্র আমাদের কাছ থেকে এটা শিখবে সাত নাম্বার আট নাম্বার না ছাত্রদেরকে ছাত্রদেরকে তার মর্যাদা অনুযায়ী বা তাকে সুন্দরভাবে সম্বোধন করতে হবে বুঝতে পারলেন সম্বোধনের বিষয়টা বুঝতে পার ছাত্রদেরকে উত্তমভাবে সম্বোধন করতে হবে ডাকতে হবে আপনি নাম ধরে ডাকতে পারেন তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য আমাদের একজন শিক্ষক ছিলেন সে কখনো তুমি বলতেন না সবসময় ছাত্রদেরকে বলতেন নাম ধরে বলতেন আবদুল্লাহ আসেন এখানে আসেন তো সবসময় আমি আপনাদেরকে বলতে বলছি না কিন্তু ছাত্রকে শেখানোর জন্য এই আদবটা শেখানোর জন্য আপনি যদি তাকে ভালো করে বলেন তাহলে সে কিন্তু এই ভাষাটা শিখবে আমরা কমি মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসায় বেইজ আর কি ক্লাস এইট থেকে নিয়ে কমি মাদ্রাসায় পড়ছি কিন্তু কমি মাদ্রাসার একটা মানে পরিভাষা আছে সেটা কেউ কিন্তু তুমি বলে না ছোটো হোক বড় হোক সাধারণত আপনি বলে একেবারে মোস্ট জুনিয়ার হলে সেটা ভিন্ন কথা কিন্তু সবাইকে কিন্তু তারা আপনি বলে আমাদের পরিবেশে আমরা দেখছি ইউনিভার্সিটিতে এসে দেখছি এটা সম্পূর্ণ বিপরীত এখানে এসে দেখছি সম্পূর্ণ বিপরীত আরে আমার চেয়ে জুনিয়র হবে সে হতে পারে কোনো কারণে সে আমার সাথে একসাথে হয়ে গেছে কিন্তু তারপরও এই বন্ধু বলে সে আমাকে তুমি বলছে বুঝতে পারলেন সে বন্ধু বলে সে আমাকে তুমি বলছে আমি দোষ দিচ্ছি না কিন্তু এই পরিবেশ এই আদব আপনি যদি ওকে শেখান তাহলে ও শিখবে তাই না যদিও বাংলা আরবি ভাষা বা ইংরেজি ভাষায় ইংরেজিতে ইউই বলবে তুমি আর আরবিতে আনতাই বলবে তাই না তুমি কিন্তু বাংলা তো পার্থক্য আছে যদিও আরবিতেও কিন্তু মহাবেরা পার্থক্য আছে সম্মানিত ব্যক্তিকে আমথম বলা হয় জমা ব্যবহার করা হয় তো বাংলা ভাষায় কিন্তু এটা খুব বিশেষ করে বিশেষভাবে লক্ষ্য করা হয় আমি যদি আমার শিক্ষককে বলি স্যার এখানে আসো তো তাহলে কি হবে তাহলে আমি আমার শিক্ষককে এই সম্বোধনটা আমি শিক্ষিকর থেকে প্রতিষ্ঠানে এসে আমি এটা শিখছি তাহলে আমার ছাত্রকে শেখানোর জন্য আমি সুন্দরভাবে তাকে সম্বোধন করব। একটা ছাত্রের দোষ থাকতে পারে একটা ছাত্রের দোষ থাকতে পারে কিন্তু সেই দোষ উল্লেখ করে তাকে যদি অপমান করেন ওই দোষটা উল্লেখ করে যদি তাকে ডাকেন তাহলে সে বেশি অপমানিত হবে এটা কখনো করা যাবে না আমরা ছাত্রদেরকে অপমান করব না তাই না যদি সে ত্রুটি করে যদি সে শাস্তি পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে শাস্তি দেবো সে তখন বুঝবে যে আমার অপরাধের কারণে আমি শাস্তি পাচ্ছি এটা তখন আর এই অপরাধটা সে করবে না কিন্তু আপনি যদি তাকে এমনিতেই অপমান করেন যেমন ধরেন যে আপনার ক্লাসে একটা ছেলে আছে ল্যাংড়া তাই না পাটা একটু সমস্যা অথবা একটা ছেলে আছে তার চোখ টেরা এখন আপনি যদি তাকে বলেন এই খোড়া এখানে হয়তো তাহলে এটা ঠিক হবে না হয়তো আপনি তার প্রতি কোনো আচরণে রুষ্ট আছেন তারপরও আপনি তাকে এই সব দোষ বলে তাকে কখনো আপনি কখনো তাকে এই সম্বোধন করবেন না বরং তাকে ভালোভাবে সম্বোধন করবে যদিও সে দুষ্টামি করে যদিও সে অন্যায় আচরণ করে যদিও আপনার সাথে খারাপ ব্যবহার করে তারপরও আপনি আপনার ভালো ব্যবহার থেকে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন এদফা আহসান সুতরাং আমাদের সম্বোধন হতে হবে উত্তম রূপে আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা প্রশ্ন আমাদের আছে এরপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আমরা এক্ষেত্রে অনেক সময় আমরা ফেল করে ফেলি সেটা হলো ছাত্রদের গোপনীয় বিষয়গুলি আপনাকে সংরক্ষণ করতে হবে ছাত্রদের গোপনীয় বিষয়টা আপনাকে সংরক্ষণ করতে হবে থাকে না অনেক গোপনীয় বিষয় থাকে কিন্তু আবার আপনাকে বিশ্বাস করে বলে কোনো ছেলে একজনের সাথে একটা দোষ করেছে সেটা এসে আমাকে বলল আবদুল্লাহ এসে বললো যে স্যার আমাকে কিন্তু এই কাজটা করছে এখন যদি আমি আপনি তাকে শাসন করার উদ্দেশ্যে আপনি যদি বলেন আব্দুর রহমান আন্তমিনে এই কাজটা করছো আবদুল্লাহ বললে যে তুমি এই কাজটা করছো তাহলে কিন্তু আপনার এটা ঠিক হলো না তার মানে আপনি কিন্তু গোপনীয়তা রক্ষা করলেন না সে কিন্তু গোপনে আপনাকে বলেছে স্যার আব্দুর রহমান এই কাজটা করেছে তাহলে আপনি আব্দুর রহমানকে শাসনের চেষ্টা করবেন বা তাকে সংশোধনের চেষ্টা করবেন কিন্তু কখনোই আবদুল্লাহ যে আপনাকে গোপনে এই কাজটা বলছে এটা আপনি কখনো তার সব কারোর সামনে প্রকাশ করবেন না একটা ছেলে কোনো কারণে বাহিরে একটা দোষ করে ফেলেছে একটা ত্রুটি করেছে যে কোনো করতে পারে এটা আপনার চোখে পড়ে গেছে এখন আপনি এসে যদি ক্লাসে বললেন এই তোমাকে দেখলাম যে তুমি ওইখানে এই কাজ করছো এটা ঠিক হবে না বরং আপনি তাকে নিজে ব্যক্তিগতভাবে ডেকে বলেন যে বাবা তোমাকে আমি দেখলাম যে তুমি কালকে এখানে এই কাজটা করছিলে এটা ঠিক নয় তুমি মাদ্রাসার ছাত্র তুমি হাদিস পড়ো তুমি আমার প্রতিষ্ঠানের একজন শ্রেষ্ঠ ছাত্র ভালো ছাত্র তোমার দ্বারা এটা আমরা আশা করিনি দেখবেন ও জীবনে আর কাজ করবে না কিন্তু আপনি তাকে অপমান করলে সে তখন বিগড়ে যাবে সুতরাং এই গোপনীয়তা ছাত্রদের আরও বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আমি দু একটা উদাহরণ দিলাম আরো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে কোনো গোপনীয়তা আপনি তার রক্ষা করার চেষ্টা করবেন কারণ আপনি যেমন বাপ আপনার ছেলে যদি অন্যায় করে আপনি কি সেলের দোষটা মানুষের কাছে বলে বেড়াবেন বলে বেড়াবেন না তাহলে আমি তো সেই পিতার স্থানে আমি শিক্ষক পিতার স্থানে সুতরাং আমি এই ছাত্রদের দোষ আমরা গোপন করব এটা কখনো প্রকাশ করে দেব না আচ্ছা এবার হলো আমরা অভিভাবকদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের কয়েকটা জায়গা আছে কিছু দিক আছে সেটা আমাদের চেষ্টা করতে হবে এক নম্বর বেশি সময় নিতে পারবো না আমার সময় শেষ হয়ে গেছে এক নম্বর হলো তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে হ্যাঁ বন্ধু সুলভ আচরণ করতে হবে অভিভাবকের সাথে কারণ কি অভিভাবকের লক্ষ্য আর আপনার লক্ষ্য কিন্তু একই তাই না অভিভাবক চাচ্ছে তার সন্তানটা সুসন্তান হোক সুনাগরিক হোক সুশিক্ষিত হোক আপনিও কিন্তু চাচ্ছেন যে আমার ছাত্রটা সে একটা ভালো ছাত্র হোক ভালো সে একজন মানুষ হোক একজন ভালো নাগরিক হোক তাহলে আমাদের দুইজনের উদ্দেশ্য কিন্তু একই তাই না উদ্দেশ্য যখন একই তখন তার আর সম্পর্ক হবে বন্ধু সে আমার সহযোগী সুতরাং সে আমার কোনো ক্ষেত্রেই আমার কিন্তু বিরোধী নয় দেখেন অনেক সময় অভিভাবকরা বিভিন্ন ক্ষেত্রে রেগে যায় পারে তাই না কিন্তু আমাকে মনে করতে হবে যে সে কিন্তু একজন সাধারণ মানুষ আর আমি কিন্তু একজন শিক্ষক হয়তো সে সাধারণ মানুষ হিসেবে সে শিক্ষকের সাথে কি আচরণ করতে হয় এটা সে বুঝতে পারেনি অথবা সে একটু বেশি রেগে যাওয়ার কারণে সে উল্টাপা কিছু কথা বলেই ফেলছে কিন্তু সেক্ষেত্রে আমাদের রাগ করা চলবে না আপনি ধৈর্য ধারণ করেন যে আপনি তাকে বোঝান যে ভাই আপনি দূর থেকে আসছেন আপনি বসেন আমার চেয়ারে আগে বসেন পাশে বসেন আপনার কথা আমি শুনছি আপনি ঠান্ডা হন আপনি প্রয়োজনে তাকে একটা চা খাওয়ান যদি সুযোগ থাকে আপনি তাকে একটা দুটো বিস্কিট খাওয়ান খাওয়াই বলা যে ভাই এবার আপনি বলেন আপনার সব কথা শুনবো আপনি আগে বসেন তাই না আপনি আসছেন আপনার সব কথা আমি শুনবো কিন্তু আপনি আগে বসেন আপনি এই পারতপক্ষে তাকে একটু আপ্যায়ন করেন এরপর আপনি তার কথা শুনবেন দুই নম্বর হলো আমাদের সম্পর্ক হবে সে আমার সহায়ক সে কিন্তু আমার বিরোধী নয় তাই না সে যদি ছাত্র না দিত তাহলে আপনি কাকে পড়াতেন তাহলে সে ছাত্র দিয়ে আমাকে সহযোগিতা করছে আর আমি তা ছেলেকে শিখিয়ে আমি তাকে সহযোগিতা করছি তাহলে আমরা একে অপরের কিন্তু সহযোগী বিরোধী নয় একটা অভিভাবক সে কখনো চায় না যে সে যে প্রতিষ্ঠানে তার ছেলে পড়ে সেই প্রতিষ্ঠানের দুর্নাম হোক এটা কি চায় কখনো চায় না সেই প্রতিষ্ঠানের প্রচারক হয় সেই প্রতিষ্ঠানের সুনাম সে আর জায়গায় আর অন্য জায়গায় গিয়ে বলে বেড়ায় আবার যদি দুর্নাম হয় তাহলে ছেলেকে নিয়ে যায় এই দুর্নামও বলে বেড়ায় তাহলে সে যাতে না বলে সেই চেষ্টাটা তো আমাদের করতে হবে তাই না আমরা উভয় কিন্তু সহযোগী তিন নাম্বার তার সাথে আমাদের ব্যবহার হবে শালীন অভদ্র ব্যবহার যেন কখনো না হয় বুঝতে পারছেন তার সাথে অভদ্র ব্যবহার করার তো আমার কোনো যুক্তি আসে না দেখেন রাসুল সাল্লামের কাছে আইসাল চাদর ধরে টান দিয়ে বলছে আমাকে কিছু দাও তাহলে রাসুল কতটা ধৈর্য ধারণ করলেন এগুলি আমাদের সামনে থাকার পরেও আমরা যদি একটুতেই অধৈর্য হয়ে যাই তাহলে এটা কখনো ঠিক হবে না বরং আপনি একটু ধৈর্য ধরলে দুই মিনিট ধৈর্য ধারণ করেন দেখবেন ওই লোকটাই লজ্জিত হয়ে যাবে একটু পরেই সে লজ্জিত হয়ে যাবে রাগটা যখন থেমে যাবে তখন কিন্তু সে লজ্জিত হয়ে যাবে এই জন্য তার সাথে আমরা শালীন ব্যবহার করব ভদ্র ব্যবহার করব কখনো অযাচিত ব্যবহার করব না তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ এই সম্পর্ক উন্নয়ন হবে সাত চার নম্বর আমরা তার সাথে সুন্দর ভাষা ভদ্র ভাষা ব্যবহার করব ভাষা অবশ্যই মার্জিতে হতে হবে ভাষা অবশ্যই ভদ্র হতে হবে আমরা অভদ্র ভাষা তার সাথে কখনো ব্যবহার করব না তাহলে ঈশা আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটবে এবার ছয় নম্বর নাকি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বিভিন্ন সময় এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনারা অভিভাবকদের সাথে একান্তে কথা বলতে পারেন কোনো সময় কোনো অভিভাবক হতে পারে কোনো কারণে রেগে গেছে তাই না বা কোনো অভিযোগ তার আছে অথবা কোনো তার পরামর্শ আছে আপনি সেগুলি একান্তে শোনেন ব্যক্তিগতভাবে শোনেন অথবা শিক্ষকদের নিয়েই শোনেন শুনে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন শুনতে হবে বাস্তবায়নও করতে হবে আপনি শুনে থেকে গেলেন বাস্তবায়ন হলো না তাহলে কিন্তু হবে না এটা আপনার শুনতেও হবে যদি ত্রুটি থাকে তাহলে সেটা ত্রুটি উন্নয়নের চেষ্টা করতে হবে যদি পরামর্শটা ভালো হয় তাহলে সেটা গ্রহণ করে আস্তে আস্তে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আর যদি আমাদের কাজটা ঠিক থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ভাই আপনি তো এইভাবে ভাবছেন আসলে আমরা কিন্তু কাজটা এইভাবে করি যদি আমাদেরটাই সুন্দর হয় তাহলে সে কিন্তু গ্রহণ করবে শুধু আর যদি তারটা সুন্দর হয় তাহলে আমরা তারটা গ্রহণ করব। সমস্যা তো নাই তাই না সুতরাং আমরা শিক্ষক অভিভাবক ছাত্র প্রত্যেকের মাঝে একটা সমন্বয় থাকতে হবে একটা প্রতিষ্ঠান আছে কিন্তু ছাত্রও নাই শিক্ষকও নাই তাহলে প্রতিষ্ঠান এটাকে প্রতিষ্ঠান বলা যাবে শুধু একটা একটা ঘর অথবা একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কোনো লাভ নাই আবার প্রতিষ্ঠান আছে শিক্ষক আছে ছাত্র নাই তাহলে কি প্রতিষ্ঠান চলবে চলবে না তাহলে আমাদের তিন শ্রেণীরই সমন্বয় দরকার ছাত্রও দরকার অভিভাবক দরকার যদি অভিভাবক সে যদি আমার প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে সে ছাত্র দিবে আর আমি শিক্ষক ছাত্রকে পড়াতে পারলেই তো আমি শিক্ষক আমি যদি ছাত্রই না থাকে তাহলে আমি কী শিক্ষক তাই না সুতরাং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমরা এই বিষয়গুলি যেন আমরা আত্মস্থ করার আমরা চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালাম আন্নাহুলাই রাহিল্লাহ তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জানা দরকার আমরা অবগত হই আমরা জানি কিভাবে আমি ছাত্রকে শিক্ষা দেব কিভাবে আমার এই পাঠটা আমি তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করব। কি করে আমি একটা ছাত্রকে নিয়ন্ত্রণ করব এই বিষয়গুলি আমাদের জানার দরকার আর জানার মাধ্যমে আমার নিজের ব্যক্তিগত এবং শিক্ষাগত জীবনের আমার কেরিয়ার এর উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল খাউলি হাজা আস্তাখরুল্লাহ আলী আলুম আলী সাইলি মুস্তিমিন পরিশেষে আপনারা এত কষ্ট করে দূর থেকে যেয়ে এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই ত্যাগ এবং এই কোরবানি যেন কাল কেয়ামতের মাঠে জান্নাতের ওসিলা করে দেন আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ